এ বন্ধুরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানাই আমরা এই কথাটা বলতে চাই যে আমাদের বাংলাদেশের একটি বড় সম্ভাবনার একটি দেশ এখানে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষ পৃথিবীর অনেক দেশে নেই এবং অধিকাংশই আঠারো কোটি মানুষের ভিতর অধিকাংশই মানুষ কিন্তু ইয়ং যাদের বয়স ষোলো থেকে তিরিশের ভিতরে যারা একটি নতুন সূর্য উদয় করে দিতে পারে নতুন সূর্য আমাদেরকে এনে দিতে পারে এবং এনে দিয়েছে আপনারা কিছুদিন আগে দেখেছেন যেই জনতা একটি নতুন বিপ্লব করে একটি সরকারকে একটি শক্তিশালী সরকারকে হটিয়ে দিয়ে একটি নতুন সূর্য নিয়ে এসেছেন এই বাঙালি পারে না এমন কোনো কাজ নেই তাই এই বাঙালিকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে হলে তাদেরকে স্বপ্ন দেখাতে হবে আমরা যদি আমাদের এই বাংলাদেশের মানুষকে যদি স্বপ্ন দেখাতে পারি সঠিক স্বপ্ন দেখাতে পারি তা তাহলেই আমাদের দেশ কিন্তু দাঁড়িয়ে গেছে আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক প্রচণ্ড পরিচ্ছন্মী এবং কাজ করার প্রচণ্ড ইচ্ছা এবং অগ্রগতি তাদের ভিতরে আমি বিদেশের মাটিতে দেখেছি যে অন্য অন্য দেশের মানুষ যা না করতে পারে বাংলাদেশের মানুষ তাই করতে পারে এত পরিশ্রমীরা কিন্তু তাদেরকে আমরা সঠিক গাইডলাইন দিতে পারি সরকার আসছে সরকার যাচ্ছে কিন্তু এই দেশের মানুষকে একটি পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে বেসিক ধারণা আসলে আমরা ঠিকভাবে দিতে পারছি না তাই আসুন আমাদের জায়গা থেকে আমরা যে যেখানে আছি আমরা আমাদের জায়গা থেকে নয় স্বপ্ন দেখি আমাদের জায়গা থেকে যদি আমরা স্বপ্ন দেখতে পারি তাহলে আমরা একটি জায়গা তৈরি হবে আপনাদেরকে কেউ স্বপ্ন দেখাবে না আপনাদেরকে কেউ নিয়ে যাবে না কেউ আপনাদেরকে হাত ধরে নিয়ে বলবো না যে তুমি সফল হও আপনার সফলতা আপনাকেই অর্জন করতে হবে আপনার চেষ্টা আপনাকেই করতে হবে আপনি কি হতে চান আপনি যখন পরাজয় হবেন কেউ আপনাকে নিয়ে বাহা দেবে না আপনি যখন সফল হবেন আপনাকে নিয়ে সবাই বাহা দেবে আ এই লোকটা এই ছিল এই লোকটা এই ছিল তো এই কারণে আসুন আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি আমার জন্য আপনি প্রতিষ্ঠিত হলেন আপনার হাফনার সুখ আপনি প্রতিষ্ঠিত হলে আপনার নাম আপনি প্রতিষ্ঠিত হলে পরে দেশের সুনাম আপনি প্রতিষ্ঠিত হলো দেশ অর্থনীতি সম্পন্ন তাই বলতে চাই পা চেটে নয় খেটে জন্য প্রতিষ্ঠিত হই আমরা সফল হতে চাই এবং সফল হওয়ার জন্য আমরা প্রতিদিন আমরা চেষ্টা করি এবং আপনি কি হতে চান এবং আপনার দ্বারা কী হবে সেটা আপনি আগে বের করেন যে আমি কোন কাজটা করতে পারি আজকে দেখেন যে যারা এই দেশের আইকন ছিল আমরা যাদেরকে আইকন মনে করেছি তাদের ব্যক্তি কেরিয়ার এই সরকার পরিবর্তন হওয়ার পরে দেখছি যে তাদের ব্যক্তি ক্যারিয়ার কি তাদেরকে মানুষ ফুলের মালা দিয়েছে কিন্তু আজকে তাদের সেই কর্মে আজকে তাদের মানে কি জুতোর মালা পরাচ্ছে মানুষ তাই জন্য আসলে আমরা সৎ থাকতে চাই সৎ থাকি সৎ সৎ সতের আলাদা একটা গুণ আছে একটা কদর আছে আপনি যখন চলে যাবেন পৃথিবী থেকে চলে যাবেন আপনার নাম কিন্তু থেকে যাবে আজকে আপনি দেখেন নবাব সেরা চলে গেছে কিন্তু তার নামটা আছে স্বর্ণ রক্ষরে ঠিক বিপরীতে মির জাফরের নামটাও আছে তাই আমরা ভালো কর্ম করি এবং বারবারই একটি কথা বলি পা চেটে নয় কোনো নেতা পা চেটে নয় আমরা আমাদের পায়ে দাঁড়াতে চাই খেতে সৎভাবে এবং তাহলে কি হবে আপনার গলায় সারা জীবনই ফুলের মালা পড়বে জুতোর মালা পড়বে না তাই চাই যে আমরা যেন স্বপ্ন দেখি এবং আমরা যেন ভালো কাজ করি এবং এগিয়ে যেতে চাই সৎভাবে সামনের দিকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এই ধরনের শপথ আজকে থেকে নেন এই আশা রেখেই আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে